নমস্কার, আমি অমিতাভ চক্রবর্তী। সবাইকে মহান ভাষা দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। আজ 21শে ফেব্রুয়ারি, মহান ভাষা দিবস। দিনটি আমাদের কাছে ভীষণ গৌরবোজ্জ্বল এবং সেই সাথে গর্বের। বিশ্বের আমরাই একমাত্র জাতি যারা ভাষার জন্য প্রাণ বিসর্জন করেছে, রক্ত দিয়েছে, আন্দোলন করেছে। আমরাই সেই গর্বিত জাতি। সেই জাতি ভাষা আন্দোলনের অগ্রভাগে ছিলেন বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তান, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি 1952 সালের ভাষা আন্দোলনের অর্জনের সম্মুখ সমরে ছিলেন, সম্মুখ যোদ্ধা হিসাবে। তিনি ছাত্রলীগকে নেতৃত্ব দিয়েছেন ভাষা আন্দোলনকে বেগবান করার জন্য। তিনি ভাষা আন্দোলনের সময় কারারুদ্ধ ছিলেন। তাই আজকের দিনে সকল ভাষা শহীদ সহ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার প্রতি জানাচ্ছি বিনম্র শ্রদ্ধা। আজ ভাষা দিবস উপলক্ষে আপনাদের জন্য আমরা সেতু দ্য বিস্ট প্ল্যাটফর্মের মাধ্যমে একটি অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছি। শুরু করার আগে আমি একটু সবাইকে পরিচয় করে দিতে চাই আপনাদের মাঝে। যিনি কবিতা আবৃত্তি করবেন তিনি হচ্ছেন বাংলাদেশের বাংলাদেশ বেতারের তালিকাভুক্ত বাচিক শিল্পী এবং উপস্থাপক, সেই সাথে বাংলাদেশ আওয়ামী লীগের ঢাকা মহানগর দক্ষিণের কার্যকরী সদস্য অপু বড়ুয়া। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি? আজ মহান ভাষা দিবস। এই বাঙালি জাতি বাংলা ভাষা, মায়ের ভাষা প্রতিষ্ঠার জন্যে 40টি তাজা প্রাণ উৎসর্গ করেছিল বিশ্ববিদ্যালয়ের উন্মুখ প্রাঙ্গণে। পৃথিবীর এমন কোনো দেশ নেই মুখের ভাষা, মায়ের ভাষা প্রতিষ্ঠার জন্য আত্মাহুতি দিয়েছে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় বলে যেতে চাই, উদয়ের পথে শনিকার বাণী, ভয় নাই ওরে ভয় নাই, নিঃশেষে প্রাণ যে করিবে দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই, শহীদ স্মৃতি অমর হোক। প্রিয় দর্শক শ্রোতা, পরিচয় পর্ব শেষে আমরা চলে যেতে চাই কবিতার পর্বে। তা চলুন প্রিয় অপুবর দাদার মুখ থেকে শুনে আসি কবিতাটি। 21শের প্রথম কবিতার কবি মাহবুবুল আলম চৌধুরী। এখানে কাঁদতে আসিনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি। এই কবিতাটির সংকলিত অংশ আবৃত্তি করছি। রমনার মাঠের সেই মাটিতে কৃষ্ণচূড়ার অসংখ্য ছড়া পাপড়ির মতো 40টি তাজা প্রাণ আর অঙ্কুরিত বীজের খোসার মধ্যে আমি দেখতে পাচ্ছি তাদের প্রতিটি রক্তকণা, রমনার সবুজ ঘাসের উপর আগুনের মতো জ্বলছে, জ্বলছে আর জ্বলছে, এক একটি হীরার টুকরোর মতো। এখানে যারা প্রাণ দিয়েছে রমনার ঊর্ধ্বমুখী কৃষ্ণচূড়ার তলায়, যেখানে আগুনের ফুলকির মতো এখানে ওখানে জ্বলছে অসংখ্য রক্তের ছাপ, সেখানে আমি কাঁদতে আসিনি। আজ আমি শোকে বিহ্বল নই, আজ আমি ক্রোধে উন্মত্ত নই, আজ আমি প্রতিজ্ঞায় অবিচল। যে শিশু আর কোনোদিন তার পিতার কোলে ঝাঁপিয়ে পড়ার সুযোগ পাবে না, যে গৃহবধূ আর কোনোদিন তার স্বামীর প্রতীক্ষায় আঁচলে প্রদীপ ঠেকে দুয়ারে আর দাঁড়িয়ে থাকবে না, যে জন্মী খোকা এসেছে বলে উত্তম আনন্দে সন্তানকে আর বুকে ঝরিয়ে ধরতে পারবে না, যে তরুণ মাটির কোলে লুটিয়ে পড়ার আগে বারবার একটি প্রিয়তমার ছবি চোখে আনতে চেষ্টা করেছিল, সে অসংখ্য ভাই বোনদের নামে আমার হাজার বছরের ঐতিহ্যে লালিত, যে ভাষায় আমি
মাকে সম্বোধনে অভ্যস্ত সেই ভাষা ও স্বদেশের নামে এখানে এই বিশ্ববিদ্যালয়ের উন্মুখ প্রাঙ্গণে আমি তাদের ফাঁসির দাবি নিয়ে এসেছি যারা আমার অসংখ্য ভাই বোনকে নির্বিচারে হত্যা করেছে। প্রিয় দর্শক শ্রোতা, আমরা তখন মন্ত্রমুগ্ধের মতো কবিতাটি শুনলাম। সত্যি বলতে এক কথা অসাধারণ, এত সুন্দর আবৃত্তি, একদম হৃদয় ছুঁয়ে গেল। দাদাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এবার আপনাদের সামনে গান পরিবেশন করবেন ছায়ানটের গুণী শিল্পী প্রিয়াঙ্কা বড়ুয়া মলে দিদি। নমস্কার সকলকে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাই। মহান শহীদদের প্রতি আমার বিনম্র শ্রদ্ধা। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি? সত্যি ভোলা যায় না। আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ভাষার জন্য প্রাণ দিয়েছে এমন নজির বিশ্বে আর কোথাও নেই। ভাষা আন্দোলনের পেছনে বাংলা গানের একটি বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আমার ভাইয়ের রক্তে রাঙানো ছাড়াও অনেক গান তখন ভাষা আন্দোলনকে জোরদার করেছিল, প্রেরণা জুগিয়েছিল। সালাম সালাম হাজার সালাম, ওরা আমার মুখের ভাষা কায়রা নিতে চায়, এ ধরনের আরও অনেক উদ্দীপনামূলক গান আন্দোলনকে জোরদার করেছিল। তো আজকে আমি যে গানটি গাইতে যাচ্ছি সেটি হচ্ছে অতুলপ্রসাদ সেনের মোদের গৌরব মোদের আশা আমরি বাংলা ভাষা। মোদের গৌরব মোদের আশা আমরি বাংলা ভাষা, মোদের গৌরব মোদের আশা আমরি বাংলা ভাষা। মাগো তোমার কোলে, মাগো তোমার কোলে, তোমার বলে কতই শান্তি ভালোবাসা আমরি বাংলা ভাষা। মোদের গৌরব মোদের আশা আমরি বাংলা ভাষা। কি জাদু বাংলা গানে, কি জাদু বাংলা গানে, গান কে দার মাঝি টানে, গেয়ে গান নাচে বাউল, গেয়ে গান নাচে বাউল, গান কে ধান কাটে চাষা আমরি বাংলা ভাষা। মোদের গৌরব মোদের আশা আমরি বাংলা ভাষা। বিদ্যাপতি চণ্ডী গোবিন হে মধুবঙ্কি মনোবিন, বিদ্যাপতি চণ্ডী গোবিন হে মধুবঙ্কি মনোবিন, ওই ফুলেরই মধুর রসে, ওই ফুলেরই মধুর রসে বাঁধলো সুখে মধুর বাসা আমরি বাংলা ভাষা। মোদের গৌরব মোদের আশা আমরি বাংলা ভাষা। আপনাদের জন্য আমাদের এবারের উপহার নৃত্য। যিনি নৃত্য নিয়ে আসছেন তার সম্পর্কে দু একটি কথা না বললেই নয়। তার নাম শারমিন জোয়ারদার। তিনি বাংলাদেশের সাতক্ষীরাতে জন্মগ্রহণ করেছেন। ভীষণ গুণী একজন মানুষ। তিনি গান, নাচ, কবিতা, নাটক সহ সংস্কৃতির সমস্ত কাজের সাথে তিনি জড়িত। তিনি পুরোপুরিভাবেই সংস্কৃত মনে একজন মানুষ। সংস্কৃতকে ভালোবাসে, সংস্কৃতিকে ভালোবাসে, বাংলাকে ভালোবাসে। 20 বছর যাবৎ তিনি কানাডাতে বসবাস করছেন।
20 বছরের প্রবাস জীবনেও বাংলা ভাষার প্রতি যার ভালোবাসা এতটুকু কমেনি। তিনি বাংলাকে বিস্তৃতি লাভের জন্য এখনো কাজ করে যাচ্ছেন। সেই শারমিন জোয়ারদার আবার নৃত্যটি আমরা দেখব। আমাদেরকে এত সুন্দর একটি নৃত্য উপহার দেবার জন্য শারমিন জোয়ারদার আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা
ধৈর্য ধরে আমাদের অনুষ্ঠানটি এতক্ষণ উপভোগ করলেন, এজন্য আমরা আপনাদের প্রতি সত্যি অনেক কৃতজ্ঞ। আপনাদেরকে ধন্যবাদ দেওয়ার ভাষা আমার জানা নেই। আপনাদের যদি অনুষ্ঠানটি ভালো লাগে, এটাই আমাদের সার্থকতা। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করেছি আপনাদেরকে একটু আনন্দ দিতে করার জন্য। পরিশেষে আমি আপনাদের কাছে একটি অনুরোধ করতে চাই, আমাদের সেতু দ্য ব্রিজ এই প্ল্যাটফর্মটিকে সাফল্যমণ্ডিত করার জন্য এবং আমাদের এই প্রচেষ্টাকে বিন্দুমাত্র সম্মান দেওয়ার জন্য আপনারা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এতটুকু দাবি নিশ্চয়ই আপনাদের কাছে আমি করতেই পারি, এতটুকু প্রত্যাশা রাখতেই পারি, নিশ্চয়ই আশাহত হব না। তো সেই সাথে আমি সকল ভাষা শহীদদের আবারও শ্রদ্ধা জানিয়ে আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিতে যাচ্ছি। পরবর্তী কোনো অনুষ্ঠানে আবার নিশ্চয়ই দেখা হবে সেই প্রত্যাশা নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে আবারও শুভেচ্ছা।